রিথিং পসিবিলিটিস, সম্ভাবনাকে নতুন করে ভাবাতে নয়, বাস্তবে যেন তা হাতের মুঠে এনে দিল হুয়াওয়ে তাদের মেট 30 সিরিজে। হোক না তা নকশা কিংবা ডিসপ্লেতে, 6.53 ইঞ্চির OLED ডিসপ্লের মেট 30 প্রোতে আছে 1186x2400 পিক্সেলের রেজুলেশন। মেট 30 প্রোতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক চিপ কিরিন 990। সুপার সেন্সিক্স সিনে ক্যামেরায় থাকছে 4টি ক্যামেরা, প্রথমটি 40 মেগাপিক্সেলের, যার সাথে যুক্ত আছে ইমেজ স্ট্যাবিলাইজেশন, যাতে হাত কিংবা ক্যামেরা নড়লেও ছবি নষ্ট হবে না। দ্বিতীয়টি 8 মেগার টেলিফটো, 1.8 অ্যাপারচারের ক্যামেরায় থাকছে আলট্রা ওয়াইড লেন্স, 4K ক্যামেরায় আলো বাড়বে অন্ধকারের ছবিতেও। অত্যাধুনিক জেস্টার কন্ট্রোলের কারণে হাতের ইশারায় ফোনকে দেওয়া যাবে নির্দেশনা। বেশিরভাগ স্মার্টফোনে এখন ফিঙ্গারপ্রিন্টের দেখা মেলে পেছনে, কিন্তু মেইটে সেটি ভেসে উঠবে পর্দার সামনেই, আছে ত্রিমাত্রিক চেহারা শনাক্তকরণ প্রযুক্তিও। এত সুবিধা উপভোগে মেট 30 প্রতে থাকছে 4500 mAh ব্যাটারি, সেই সঙ্গে রয়েছে 27 ওয়াট ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি। দ্রুত চার্জের জন্য আছে তার ও তারবিহীন সুপার চার্জার, তারপরও চার্জ ফুরিয়ে গেলে বৈদ্যুতিক সংযোগ বা পাওয়ার ব্যাংক না খুঁজে আরেকটি মেট 30 খুঁজে পেলেও হবে, তাতে ফোনটি চার্জ হয়ে যাবে পাশাপাশি ধরলেই। এমন সব সেবা প্রায় একই রেখে মেট 30ও সাজানো হয়েছে, শুধু ডিসপ্লের আকারটা একটু বড়, 6.62 ইঞ্চি। 4G আর 5G দুই সংস্করণের জন্যই তৈরি এই ফোনে 6GB র্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। তবে হুয়াওয়ে সবচেয়ে বড় চমকটি দিয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম গুগলের সেবা, যেমন গুগল ম্যাপ আর গুগল প্লে স্টোর ছাড়াই নতুন এই সিরিজ উন্মোচন করে। পূর্ণ উন্মোচনের আয়োজনে জানানো হয় মেট 30 সংস্করণে গুগলের এই সেবা বাদ দেওয়া হয়েছে। সিরিজটিতে নিজেদের অ্যাপ গ্যালারি এনেছি আমরা, যেখানে অন্তত 45,000 অ্যাপ আছে। এছাড়া চাইলে গুগলের অ্যাপও ডাউনলোড করতে পারবেন ব্যবহারকারীরা। অ্যাপ গ্যালারির উন্নয়নে $100 কোটি খরচ করব আমরা। আগামী অক্টোবর বিভিন্ন দেশের বাজারে হ্যান্ডসেটটি ছাড়বে হুয়াওয়ে। মেট 30-র সর্বনিম্ন মূল্য €799, 30 প্রোর দাম শুরু হবে 1199 ইউরো থেকে, আর সবচেয়ে দামি পোর্শে ডিজাইন মেট 20 কিনলে গুনতে হবে 2095 ইউরো।